হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আমি চলে এসেছি মেহেদী ইসলাম হৃদয় তোমাদের সাথে আলোচনা করতে। আমাদের প্রাণীবিজ্ঞান, যেটা কিনা আমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র, সেখানে তৃতীয় অধ্যায় পরিপাক ও শ্বসন নিয়ে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হলো যকৃত ও অগ্ন্যাশয় নিয়ে। তাহলে আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। আমাদের আজকে প্রথম টপিক সেটা হলো যকৃত। যকৃতের অবস্থানটা কোথায় আমরা আগে সেটা নিয়ে একটু জানব। মধ্যচ্ছেদের নিচে ও উদর গহ্বরের ডান পাশে অবস্থিত। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে এই যে যকৃতটা, এই যে হাইলাইট করা পার্টটা দেখছো, তাহলে এটা হচ্ছে আমাদের বডি। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে তার ডান পাশ এবং মধ্যচ্ছেদটা ঠিক এটার উপর দিয়ে এভাবে থাকে। সো মধ্যচ্ছেদের নিচে এবং উদর গহ্বরের ডান পাশে থাকছে। এবার আসো গঠনটা নিয়ে আমরা জানবো। তাহলে গঠনের মধ্যে আমরা প্রথমতেই জানবো সেটা হলো যে যকৃত হলো সবচেয়ে বড় গ্রন্থি। তার মানে আমাদের দেহের এটা একটা এমসিকিউতে তোমাদের আসতে পারে যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, সেটি হলো যকৃত। এবং এর ওজন দেখো 1.5 থেকে 2 কেজি, মানে একটা মানুষের, একটা স্বাভাবিক মানুষের ওজন যদি হয় মনে করো যে 50 কেজি, তাহলে তার দেখো 2 কেজির মতো তার কিন্তু জাস্ট এই যকৃত। তার বাকি যে হাড় অস্থি অন্যান্য যত কিছু ওগুলো কিন্তু বাদই। তার মানে এটা কিন্তু অনেক ওজন বহনকারী একটি গ্রন্থি। আচ্ছা, এই যকৃতটা হলো 4টা খণ্ড নিয়ে তৈরি। 4টা খণ্ড কি কি? ডান, বাম, কোয়াড্রেট ও কর্ডেট। তাহলে এখানে দেখো আমরা ওর খণ্ডগুলো একটু দেখে নেই। এটা হলো ডান খণ্ড, এটা হলো বাম খণ্ড, এই দিকে থাকে কর্ডেট, আর এইখানে থাকে তোমার হচ্ছে কোয়াড্রেট। এর মধ্যে এই 4টা খণ্ডর মধ্যে আমাদের সবচেয়ে বড় খণ্ড হলো ডান খণ্ড। এবং যকৃতের নিচে পিত্তথলি সংযুক্ত থাকে। তাহলে দেখো এই যে যকৃতের পিছনে, পিছনের দিকে নট সামনে, পিছনের দিকে নিচে এই যে পিত্তথলিটা এভাবে ঝুলতে থাকে, এটাকে আমরা বলি পিত্তথলি। এখানে পিত্তরস জমা হয়। আচ্ছা, এবার আমরা জানবো অ্যাম্পুলা অফ ভ্যাটার কিভাবে গঠিত হয়, এই জিনিসটা কি এবং এর গঠনটা কিভাবে হচ্ছে আমরা সেটা জানবো। প্রথমত খেয়াল করো ডান ও বাম খণ্ড থেকে যথাক্রমে ডান ও বাম হেপাটিক নালী বের হয়। তাহলে এখানে ছবিটা দেখো, ডান হেপাটিক নালী যেটা ডান খণ্ড, যকৃতের ডান খণ্ড থেকে বের হচ্ছে, বাম হেপাটিক নালী বাম খণ্ড থেকে বের হচ্ছে। এই দুইটা নালী মিলে দেখো, ডান ও বাম হেপাটিক নালী মিলে কমন হেপাটিক নালী তৈরি করে। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস মিলে আমার কি তৈরি হচ্ছে, এটা কমন হেপাটিক নালী তৈরি করছে। তারপরে এই কমন হেপাটিক নালী ও পিত্তথলি থেকে বের হওয়া সিস্টিক নালী মিলে পিত্ত নালী তৈরি করে। তাহলে এখানে দেখো এই পিত্তথলি, এটা পিত্তথলি থেকে এই যে নালীটা বের হচ্ছে এটাকে বলা হচ্ছে সিস্টিক নালী। তাহলে এই যে সিস্টিক নালী ও এখান থেকে কমন হেপাটিক নালী, এই দুইটা মিলে আমার কি তৈরি হচ্ছে, পিত্ত নালী তৈরি হচ্ছে। আচ্ছা, এই পিত্ত নালী ও অগ্ন্যাশয় নালী থেকে আসা অগ্ন্যাশয় নালী, এই এটা মিলে আমাদের কি তৈরি করে, অ্যাম্পুলা অব ভ্যাটার গঠন করে। তাহলে এই যে এখানে অগ্ন্যাশয় নালী এবং এখান থেকে পিত্ত নালী, এই দুটো মিলে এসে আমার কি তৈরি করছে এখানে, এটা এটাকে বলছি আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারটাই গঠিত হচ্ছে, এটাই আমরা তোমাকে এতক্ষণ ধরে শেখালাম। তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি যে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এবং এই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা কোথায় গিয়ে প্রবেশ করে, এটা আমাদের ক্ষুদ্রান্ত্রে গিয়ে প্রবেশ করে। আচ্ছা, এবার আসো আমরা যকৃতের কাজ নিয়ে আলোচনা করব। যকৃতের কী কাজ? প্রথমত দুই ধরনের ভূমিকা ওর থাকতে পারে, একটা হলো সঞ্চয়ী ভূমিকা আরেকটা হলো বিপাকীয় ভূমিকা। আচ্ছা, এই যকৃতে রাসায়নিক বিক্রিয়ার কারণে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। এই যে তোমার ওর এখানে সঞ্চয় হচ্ছে বা বিপাকীয় যে বিভিন্ন প্রক্রিয়াগুলো হচ্ছে, এটার কারণে এই যকৃতকে আমরা কি বলি, জৈব রসায়নাগার বলি, কারণ এখানে অনেক ধরনের বিক্রিয়া হয় এবং 500 ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় এখানে। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা এমসিকিউ এর জন্য তোমাদের। আচ্ছা, এবার আসো যকৃতের সঞ্চয়ী ভূমিকা কি কি। আমি তো তোমাদেরকে বললাম যে যকৃত সঞ্চয় করতে পারে, মানে যে কোনো কিছু ওর ভিতরে রাখতে পছন্দ করে, যেন এটা তোমার যদি অভাব হয় তাহলে সে যেন এটা সাপ্লাই দিতে পারে। তাহলে প্রথমত কি সঞ্চয় করবে, গ্লাইকোজেন সঞ্চয় করবে। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় কিভাবে করে, দেখো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়, গ্লাইকোজেনেসিস। এই জেনেসিস কথাটার মানে হচ্ছে তৈরি হওয়া, তার মানে গ্লাইকো, এই ওয়ার্ডটা আসছে গ্লাইকোজেন থেকে, মানে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ায় গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়। এবং এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করে কোন হরমোন, কোন হরমোনের কারণে আসলে এই প্রক্রিয়াটি হয়, সেটা হলো ইনসুলিন হরমোন।
আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে মনে করো এখানে গ্লুকোজ, এই গ্লুকোজগুলো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন পরিণত হয়, এই গ্লাইকোজেনটা যকৃতের ভিতরে সঞ্চিত থাকে। তো যখন তোমার অভাব পড়বে, শরীরে যখন গ্লুকোজের অভাব পড়বে, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে এবং দেহে সাপ্লাই দিবে। এরপরে যেটা করে সেটা হচ্ছে রক্ত সঞ্চয় করে। তাহলে রক্ত সঞ্চয় কী? দেখো যকৃতে অসংখ্য রক্তবাহিকা থাকে যেখানে প্রচুর রক্ত সঞ্চিত হয়। প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত আমরা এই যকৃতে পেতে পারি, কারণ যকৃতে প্রচুর পরিমাণে রক্তবাহিকা থাকে, এ কারণে এখানে অনেক সঞ্চিত হয়। যে দেখো এরকম অনেক শাখা প্রশাখা দিয়ে পুরো যকৃত জুড়ে আমার রক্ত অবস্থান করে, এ কারণে আমরা বলতে পারি যে রক্ত সঞ্চয় করতে পারে। তৃতীয়ত দেখো এখানে ভিটামিন সঞ্চয় করতে পারে। তাহলে ভিটামিন কি কি? দেখো চর্বিতে দ্রবণীয় ভিটামিন এখানে সঞ্চিত হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কেন সঞ্চিত হবে? কারণ পানিতে দ্রবণীয় যে ভিটামিন তারা তো কখনো সঞ্চিত হবে না, কারণ তারা সবসময় কি হবে, পরিবাহিত হতে থাকবে। কিন্তু যারা চর্বিতে দ্রবণীয় তারা তো পরিবাহিত হতে পারবে না, তারা কি হবে, সবসময় সঞ্চিত হবে, কারণ তারা পানিতে দ্রবীভূত হবে না, তাই না? তো এ কারণে এই এ, ডি, ই, কে এই ভিটামিনগুলো সঞ্চিত হয়। কিন্তু পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন বি আর ভিটামিন সি। তো ভিটামিন বি এর আবার অনেক ধরনের আছে, তার মধ্যে শুধুমাত্র ভিটামিন B12 এটাই শুধুমাত্র সঞ্চিত হয়, বাকি কোনো পানিতে দ্রবণীয় ভিটামিন এই যকৃতে সঞ্চিত হয় না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জন্য। ভিটামিন B12 শোষণ করতে পাকস্থলী থেকে তৈরি হওয়া ইন্ট্রিনজিক ফ্যাক্টর এখানে সহায়তা করে। তাহলে পাকস্থলীতে যে একটা ফ্যাক্টর তৈরি হয়, তোমরা পড়ে এসেছো আগের ভিডিওতে আমি বলেছি যে ইন্ট্রিনজিক ফ্যাক্টর থাকে, এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা ভিটামিন B12 কে শোষণ করতে সহায়তা করে। এটা MCQ-তে এবং তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার জন্য এটা দরকার। তাহলে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে HCl, এখানে এই নীল অংশটা হচ্ছে গিয়ে ভিটামিন B12, এটা বোঝানো হচ্ছে। এই ভিটামিন B12-এর সাথে এখান থেকে আমার দেখো ইন্ট্রিনজিক, এই যে এই জায়গাটায় দেখো IF ইন্ট্রিনজিক ফ্যাক্টর ভিটামিন B12-এর সাথে মিশে এরা শোষণে সাহায্য করে, যার কারণে ভিটামিন B12 শোষিত হয় এবং এটা সঞ্চিত হতে পারে। এরপরে আসো পিত্তরস তৈরি। পিত্তরস তৈরি করে যকৃত কোষ ও সঞ্চিত হয় পিত্তথলিতে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জানা, সেটা হচ্ছে যে যকৃত কোষ থেকে পিত্তরসটা তৈরি হয়, কিন্তু এটা সঞ্চিত হবে কোথায়? সঞ্চিত হবে এটা পিত্তথলিতে। এরপর আসো চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয়। তাহলে দেখো যেমন শর্করা সঞ্চয় করছে গ্লাইকোজেন রূপে, সেম ওয়েতে কিছু অতিরিক্ত চর্বি সঞ্চয় করে রেখে দেয় পরবর্তীতে সেটা ব্যবহার করে, এবং অ্যামিনো অ্যাসিডও এভাবেই সঞ্চয় করে ওরা রেখে দেয়। তারপরে মিনারেল সঞ্চয়। মিনারেল সঞ্চয়ের মধ্যে যেমন লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে, হ্যাঁ আরও অনেক আয়ন সে সঞ্চয় করতে পারে। এর মধ্যে দেখো লৌহ অংশটা এটা ফেরিটিন হিসেবে জমা থাকে, এটা তোমাদের MCQ-এর জন্য অনেক সময় আসতে পারে যে লৌহ কি হিসেবে সঞ্চিত থাকে, এটা ফেরিটিন হিসেবে সঞ্চিত থাকে। এবার আসো আমরা জানবো বিপাক বা আমরা যেটা বলি মেটাবলিজম, সেটা বলতে আসলে কি বোঝায়। সো বিপাক প্রক্রিয়া হলো দেহের সকল উপচিতি বা ইংলিশে আমরা যেটা বলি অ্যানাবলিক ও অপচিতি বা ক্যাটাবলিক ইংলিশে যেটা বলি এই প্রক্রিয়ার সমষ্টি। তার মানে কি? বিপাক হচ্ছে উপচিতি ও অপচিতি প্রক্রিয়ার সমষ্টি। এখন তাহলে তোমাদের প্রশ্ন আসবে ভাইয়া যে উপচিতি আর অপচিতি বলতে আমরা কি বুঝি। তাহলে চলো আমরা জেনে নিই উপচিতি আর অপচিতি কি। তাহলে প্রথমত উপচিতি বা ইংলিশে আমরা যেটাকে বলছি অ্যানাবলিজম, যে প্রক্রিয়ায় ছোট বস্তুসমূহ যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করে, ছোট ছোট বস্তুগুলো যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করে, তাকে আমরা সেই প্রক্রিয়াকে বলি উপচিতি প্রক্রিয়া বা অ্যানাবলিজম। যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিসে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গ্লুকোজ মিলে গ্লাইকোজেনেসিস তৈরি হয়। তাহলে খেয়াল করো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু দেখা যাচ্ছে, এরা যুক্ত হয়ে একটা বড় যৌগ এখন তৈরি করে ফেললো। তাহলে এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলছি অ্যানাবলিজম। তাহলে আরেকবার খেয়াল করো, ছোট ছিল যুক্ত হয়ে বড় হয়ে গেল। এরপরে আসো আমরা জানবো অপচিতি প্রক্রিয়া বা ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে এখান থেকেই তুমি ওয়ার্ডটা চিন্তা করো, ক্যাটাবলিজম মানে কাটা, কেটে ফেলা। তার মানে যে প্রক্রিয়ায় বস্তুসমূহ ভেঙে ছোট যৌগে পরিণত হয় সেটাকে আমরা অপচিতি বলি। তাহলে এটার উল্টাটা, বড় বস্তু ছোট যৌগে পরিণত হবে, যেমন লাইপোলাইসিস, লিপিড ভেঙে ছোট ছোট ফ্যাটি অ্যাসিডে পরিণত করে ফেলা। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনটাই ভেঙে আবার গ্লুকোজে পরিণত হওয়া, গ্লাইকোজেন একটা বড় যৌগ ছিল, এটাকে ভেঙে আবার ছোট ছোট গ্লুকোজে পরিণত করে ফেলা। এই জিনিসটাকে আমরা বলি
ক্যাটাবলিজম বা অপচিত প্রক্রিয়া। তাহলে এখানে দেখো, মনে করো এটা একটা বড় যৌগ, এটা ভেঙে যাচ্ছে, ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাকেই আমরা বলছি অপচিতি প্রক্রিয়া। আর এই বিপাক বলতে তাহলে এবার আমরা কি বুঝতে কি বুঝবো তাহলে সেটা হলো উপচিতি প্রক্রিয়া ও অপচিতি প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ার সমষ্টিটাকে আমরা বলবো আমাদের দেহের বিপাক প্রক্রিয়া। এবার আসর বিপাক প্রক্রিয়ার মধ্যে কি কি বিপাক করতে পারে সে। প্রথমত শর্করা বিপাক। শর্করা বিপাকে কি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া এই যকৃতের ভিতরে হয়ে থাকে। গ্লাইকোজেনেসিসে কি বোঝানো হচ্ছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করাকে বলা হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। খাবার খাওয়ার পর গ্লুকোজ গ্লুকোজ শরীরে বেড়ে গেলে গ্লাইকোজেনে পরিণত হয়। আমরা যখন ভাত খাই বা আমরা রুটি খাচ্ছি তখন কি থাকে, এখানে গ্লুকোজ থাকে। সো এই গ্লুকোজটা আমাদের রক্তে বেড়ে যায় এবং পরবর্তীতে এই গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়ে যায় এবং অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোন এই প্রক্রিয়া উদ্দীপ্ত করে। তাহলে আমরা জানি ইনসুলিন হরমোন কি করে, ইনসুলিন হরমোন গ্লুকোজ লেভেল বেড়ে গেলে তোমার এটাকে কমিয়ে দিবে। তো এই কারণে দেখবা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু কি করবে, ওরা ইনসুলিন গ্রহণ করে, কারণ তাদের ইনসুলিন কম থাকে এবং এ কারণে তাদের গ্লুকোজ লেভেল বেড়ে যায়। কারণ আমাদের ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেল কমিয়ে দেওয়া। কিভাবে কমাবে, সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে ফেলবে যকৃতের ভিতরে, যার কারণে গ্লুকোজ লেভেলটা রক্তে একটু কমে যায়। আচ্ছা, তো দেখো এখানে এই যে গ্লুকোজ অনেকগুলো এন সংখ্যক গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, এখানে প্রভাবক হিসেবে আমার কে ভূমিকা পালন করছে, ইনসুলিন ভূমিকা পালন করছে। তাহলে এখানে দেখো এন সংখ্যক গ্লুকোজ, প্রচুর গ্লুকোজ এখানে যুক্ত আছে, এরাই যুক্ত হয়ে আমার একটা গ্লাইকোজেন ফর্ম হচ্ছে। তাহলে এই জিনিসটা একবার বুঝে খেয়াল রাখবা, এটা হলো গ্লুকোজ এরা একসাথে বন্ধন হয়ে আমার গ্লাইকোজেন তৈরি হয়ে যাচ্ছে। এবার সে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা আসলে কিভাবে হয় এটা তোমাদের বইয়ে নাই, বাট স্টিল তোমাদের এটা জানা উচিত, আমার মনে হয় এটা জেনে রাখলে তোমাদের সুবিধা হবে। তো প্রথমত দেখো গ্লুকোজ, গ্লুকোজটা কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হচ্ছে। কেন 6-ফসফেটে পরিণত হচ্ছে, কারণ এই এটিপি থেকে একটা ফসফেট, এটিপি মানে কি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এই ট্রাইফসফেট থেকে একটা ফসফেট গ্লুকোজে যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে ও অ্যাডিনোসাইন ডাইফসফেট হয়ে যাচ্ছে, ট্রাই থেকে ডাই হয়ে যাচ্ছে। একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হওয়ার পরে এটা গ্লুকোজ 6-ফসফেট হয়ে গেল, গ্লুকোজ 6-ফসফেট থেকে এবার এটা গ্লুকোজ 1-ফসফেট হয়ে গেল। আচ্ছা, গ্লুকোজ 6-ফসফেট বলতে কি বোঝানো হচ্ছে, মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে, তারপরে 6 নম্বর কার্বন থেকে এটা 1 নম্বর কার্বনে চলে আসছে, গ্লুকোজ 1-ফসফেট, অ্যান্ড দেন এটা ইউডিপি গ্লুকোজ, এখানে একটা যৌগ তৈরি যুক্ত হয় ইউডিপি, এটা ইউডিপি গ্লুকোজে পরিণত হচ্ছে এবং এই ইউডিপি গ্লুকোজগুলো মিলে আমার গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তো এটা তোমাদের বেসিকটা ক্লিয়ার রাখার জন্য, এছাড়া তোমাদের এটা বইয়ে কিন্তু তেমন গুরুত্বপূর্ণভাবে দেওয়া নাই এই প্রক্রিয়াটা। এরপরে আমরা জানবো গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা কিন্তু এখন শর্করা বিপাকের মধ্যেই আছি, যে আমরা জানলাম একটু আগে গ্লাইকোজেনেসিস হয়, এখন জানবো গ্লুকোনিওজেনেসিস কি। নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলি, মানে নন কার্বোহাইড্রেট, মনে করো চর্বি আমিষ এই জাতীয় উৎস থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন আমরা সেটাকে কী বলবো, গ্লুকোনিওজেনেসিস। তাহলে দেখো এখানে চর্বি আছে, এই চর্বিটা যদি গ্লুকোজে পরিণত হয় তাহলে সেটাকে বলবো আমরা গ্লুকোনিওজেনেসিস। আবার এখানে দেখো আমিষ আছে, এই আমিষও যদি গ্লুকোজে পরিণত হয় তাহলেও এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলবো, মানে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় এরা গ্লুকোজে পরিণত হচ্ছে। এখানে একটা কথা তোমরা একটু খেয়াল করবা, এই শব্দটা থেকে বুঝতে চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। গ্লুকোনিওজেনেসিস মানে কি, দেখো গ্লুকো, গ্লুকো ওয়ার্ডটা আসছে মানে এটা দিয়ে বুঝাচ্ছে গ্লুকোজ, ওকে। দেন নিও, নিও, নিও মানে নতুন করে, বা আমরা ইংলিশে যে ওয়ার্ডটা বলি নিউ, ওকে, নিউ মানে কি নতুন করে, মানে নতুন করে গ্লুকোজ তৈরি। আমি তোমাদেরকে এটা বলছি জেনেসিস মানে কি, তাই না, জেনেসিস, জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া, ওকে, তৈরি হওয়া। তাহলে জেনেসিস মানে তৈরি হচ্ছে, গ্লুকোজ নতুনভাবে তৈরি হচ্ছে। কি কেন নতুনভাবে তৈরি হচ্ছে, এই যে চর্বি, এই চর্বিগুলো কি হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে, আবার আমিষ এটাও গ্লুকোজে পরিণত হচ্ছে, এই কারণে আমরা এই প্রক্রিয়ার নামটা এমনটা করেছি। এবার সব প্রক্রিয়াটার মধ্যে প্রথমত এখানে চর্বিটা দেখো, চর্বি থেকে এটা কিসে পরিণত হচ্ছে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে যাচ্ছে, গ্লিসারল থেকে এটা গ্লিসারল 3-ফসফেটে পরিণত হচ্ছে, গ্লিসারল 3-ফসফেট এটা আবার কি কোন যৌগে পরিণত হয়ে যায়, গ্লিসারাল ডিহাইড 3-ফসফেটে পরিণত হয়ে যায়, গ্লিসারাল ডিহাইড 3-ফসফেটটা পরবর্তীতে এটা গ্লুকোজে পরিণত হয়। তাহলে এই চক্রটা একটু সংক্ষিপ্ত আকারে তোমরা
মনে রাখবা গ্লিসারল থেকে এখানে ফসফেট যুক্ত হয়, গ্লিসারল থ্রি ফসফেট, এটা থেকে আবার গ্লিসারল ডিহাইড হয়ে যাচ্ছে অ্যান্ড দেন এটা গ্লুকোজে পরিণত হয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু জেনে রাখো, এটা তোমাদের বইয়ে নাই, এটা একটু জেনে রাখার জন্য আমি তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। এবার আসো আমিষ থেকে কিভাবে হতে পারে। আমিষ থেকে যদি হতে যায় তাহলে দেখো আমিষটা ভেঙে প্রথমত আমরা জানি অ্যামিনো অ্যাসিড হয়, তাহলে কোন অ্যামিনো অ্যাসিড হতে হবে, যে অ্যালানিন নামের যে অ্যামিনো অ্যাসিডটা হবে এই অ্যালানিন অ্যামিনো অ্যাসিডটা কি কিসে পরিণত হতে পারে, এটা পাইরুভেটে পরিণত হতে পারে। পাইরুভেট থেকে এটা গ্লুকোজে পরিণত হবে, এই গ্লুকোজটা তারপরে আমার শরীরে কাজ করবে। তাহলে দেখো এভাবে করেও কিন্তু আমরা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। তো তোমাদের এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা যে এই পাইরুভেট থেকে কেন কিভাবে গ্লুকোজ হয়। তোমরা জানো, তোমরা 9-10 পড়ে এসেছো যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি করে বা পাইরুভেট তৈরি করে। তাহলে ওটার উল্টা প্রক্রিয়াটা যদি তুমি চিন্তা করো, পাইরুভেট থেকেও তুমি তো তুমি গ্লুকোজ তৈরি করতে পারবা। সেম আবার এই গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট, এটাও গ্লাইকোলাইসিসেরই একটা ধাপ। সো ওইটা যদি উল্টা করে তুমি আগাও, মানে গ্লুকোজ থেকে এটা আসে, সো আমি যদি উল্টাভাবে আগাই তাহলে গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট থেকেও আমি চাইলে গ্লুকোজ বানাতে পারবো। তাহলে এভাবে করেই আমরা প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারবো এবং শিখে রাখতে। এখন আসো গ্লাইকোজেনোলাইসিস বলতে আমরা কি বুঝাই। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করে, এটা আমি তোমাদেরকে একটু আগেই বলে এসেছি। এবার আসো প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক কিভাবে হয়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়। তাহলে ডিঅ্যামিনেশন বলতে কি বুঝতে পারছো, ডি মানে বাদ হয়ে যাওয়া, মানে অ্যামিনো অ্যাসিড থেকে যদি অ্যামিনো মূলক সরিয়ে ফেলা হয় তখন আমরা সেটাকে বলবো ডিঅ্যামিনেশন, মানে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক সরে যাচ্ছে। তো এখানে দেখো কি হয়, এই যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিডের গঠন, এখান থেকে অ্যামিনো মূলকটা বের হয়ে যাচ্ছে, বাকি যেটা থাকে সেটাকে বলা হয় অ্যামিনো মূলক বের হয়ে হওয়ার পরে বাকি অংশটাকে বলা হয় কিটো অ্যাসিড। তো এই যে জিনিসটা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় কোথায়, যকৃতে। এই কিটো অ্যাসিড ক্রেভস চক্রের মাধ্যমে শক্তি তৈরি করে ও NH2 একটি H+ সাথে মিলে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে এই কিটো অ্যাসিডটা আমাদের কিন্তু শক্তি তৈরি করে। তোমরা যদি যখন ক্রেভস চক্র নিয়ে পড়ে আসবা, পরেও যখন তোমরা বোটানিতে এই ক্রেভস চক্র পড়বা, এখানে দেখবা কিটো অ্যাসিড নামে একটা যৌগ তৈরি হয়, এটা ক্রেভস চক্রের মাধ্যমে শক্তি তৈরি করবে আর এই NH2টা অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়াটা কিন্তু একটু পরেই দেখবা এটা কিভাবে ইউরিয়া তৈরিতে ভূমিকা পালন করছে। এখন আসো এই যে আমরা চলে আসলাম ইউরিয়া তৈরি, এই ইউরিয়া তৈরির মধ্যে তো দেখো এই ইউরিয়াটা কিন্তু একটা বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থটা আমাদের মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে অনেকের মাথায় এই প্রশ্নটা থাকে, এটা কি বৃক্কে তৈরি হয় বা কিডনিতে তৈরি হয়, না এটা আসলে যকৃতে তৈরি হয়, কিন্তু এটাকে বের করে দেয় কে, কিডনি এটাকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। এখন আসো যে এই ইউরিয়া কিভাবে তৈরি হয় আমরা এটা জানবো, কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া তৈরি করে। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে, এই অ্যামোনিয়াটা কোথায় ব্যবহৃত হয়, দেখো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কোষের ভিতরে তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই, তাই না, অক্সিজেনের সাথে শ্বসন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া বিক্রিয়া করে ইউরিয়া তৈরি হয়। এবার আসো যে চক্রের মাধ্যমে তার এটা হয় তার নাম অর্নিথিন চক্র, এই চক্রটার নাম তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এটার নাম অর্নিথিন চক্র, কারণ আর্জিনিন থেকে অর্নিথিন অ্যামিনো অ্যাসিড হতে ইউরিয়া তৈরি হয়। আর্জিনিন থেকে যখন অর্নিথিন অ্যামিনো অ্যাসিড তো হতে যায় তখন এই ইউরিয়া তৈরি হয়। খেয়াল করো এখানে পুরো চক্রটা তোমাদের বোঝা লাগবে না, আমি জাস্ট এখানে দিয়ে রাখছি, দেখো এটা হচ্ছে একটা ইউরিয়া সাইকেল, তোমাদের লেভেলে এটা কোনোভাবেই প্রয়োজন নাই। এই ইউরিয়া সাইকেলটা এখানে খেয়াল করো, জাস্ট আমার যে কথাটা আমি বলছিলাম, এই যে এটা হচ্ছে আর্জিনিন অ্যামিনো অ্যাসিড, এখানে এই আর্জিনিন থেকে যখন অর্নিথিন ধাপে যেতে চায় তখনই আমার কি হচ্ছে ইউরিয়াটা তৈরি হয়ে যাচ্ছে এবং ইউরিয়াটা তারপরে রক্তে চলে আসে, তারপর কিডনিতে, তারপর এটা ইউরিনে চলে, ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে এই যে কথাটা বললাম যে আর্জিনিন থেকে অর্নিথিন যাওয়ার পথে ইউরিয়াটা তৈরি হয়, এ কারণে এই চক্রটার নাম হয়ে গেছে অর্নিথিন চক্র। এবং এখানে একটা তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যকৃত কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া মিলে এই চক্রটি সম্পন্ন হয়। তার মানে আমরা সাধারণত জানি যে একটা চক্র মাইটোকন্ড্রিয়াতে হয় অথবা এটা শুধু সাইটোপ্লাজমে হয়, কিন্তু এটা এমন একটা চক্র যেটা সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটা জায়গা মিলে পুরো চক্রটা সম্পন্ন হয়। এবার আসো আমরা জানবো প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। আমরা জানি আমাদের রক্তে অনেক প্রোটিন থাকে, রক্তে আমিষ থাকে, সো কেমন কী রকম আমিষ থাকে দেখো, এখানে অ্যালবুমিন থাকে, লিপোপ্রোটিন থাকে, গ্লোবিউলিন ও রক্ততঞ্চন ফ্যাক্টর। রক্ততঞ্চন ফ্যাক্টর মানে রক্তকে জমাট বাঁধায় যারা, তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের রক্তে থাকে, ওদেরকে তৈরি করে এই যকৃত। এখানে দেখো এই যে যকৃতের ভিতরে এই উপাদানগুলো আস্তে আস্তে এরা তৈরি হচ্ছে হয়ে এরা তোমার রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। তার মানে আবার এই জিনিসটা খেয়াল করো,
এই যে প্রোটিনগুলো এখানে তৈরি হচ্ছে, হয়ে ওরা কি হচ্ছে রক্ত বাহিকার মাধ্যমে তোমার সারা দেহে পরিবাহিত হচ্ছে। তারপরে হরমোন সংশ্লেষণ, হরমোন সংশ্লেষণ কি, অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোন তৈরি হয় যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই অ্যাঞ্জিওটেনসিন হরমোনটা কে তৈরি করে, যকৃত তৈরি করে, যেটা আমাদের রক্তচাপে একটা বিশেষ ভূমিকা পালন করে। এখন আসুন, যকৃত আমি বললাম এটা একটা গ্রন্থি, এখন এটা কোন ধরনের গ্রন্থি, এটা একটা মিশ্র গ্রন্থি। কিন্তু কিভাবে বা কেন এটা মিশ্র গ্রন্থি, এটা পিত্তরস উৎপাদন করে যা বহিঃক্ষরা গ্রন্থির মতো। আমরা জানি যে বহিঃক্ষরা গ্রন্থি বলতে আমরা কি বুঝি, যেই গ্রন্থি ও নালীর মাধ্যমে কোনো একটা নিঃসরণ করবে, কোনো একটা পদার্থ নিঃসরণ করবে। তার মানে এই যে পিত্তরসটা তৈরি হচ্ছে এটা কি পিত্তনালী দিয়ে পরিবহন হয়, তার মানে আমি বলতে পারি যে যকৃত একটা বহিঃক্ষরা গ্রন্থি। আবার একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে যকৃত অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোন তৈরি করে, তাহলে তোমরা এটাও জেনে আসবা যে অন্তঃক্ষরা গ্রন্থি ওর কাজ হচ্ছে ও হরমোন তৈরি করবে এবং ওর কোনো নালী থাকবে না, ও রক্তের মাধ্যমে পরিবহন করে ওর যে নিঃসরণ বা হরমোনটাকে। তো যকৃত থেকে আমার হরমোনও তৈরি হচ্ছে আবার পিত্তরসও তৈরি হচ্ছে, মানে একটা বহিঃক্ষরা গ্রন্থি আর একটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো। এ কারণে দুইটাই যেহেতু ওর ভিতরে আছে তাই আমরা ওকে বলতে পারি যে যকৃত একটি মিশ্র গ্রন্থি। এবার আসো ফ্যাট বিপাক। ফ্যাট বিপাক কি হয়, মানে চর্বি বিপাক এখানে হয়। সো লাইপোজেনেসিস, লাইপো মানে আর ওয়ার্ডটা আসছে লিপিড, জেনেসিস মানে তৈরি হওয়া, মানে লিপিডের একটা উপাদান আমরা জানি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে, এই দুইটা জিনিস মিলেই আমাদের লিপিড। সো এই যে ফ্যাটি অ্যাসিড যে তৈরির প্রক্রিয়া এটাকে বলি আমরা লাইপোজেনেসিস। আবার আসো লাইপোলাইসিস, এই কথাটা, লাইসিস বলতে আমরা কি বুঝি, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, ভেঙে যাওয়া। সো লাইপোলাইসিস মানে লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হওয়াকে আমরা লাইপোলাইসিস বলছি। তাহলে এটা লিপিড এটা ভেঙে যাচ্ছে, দেখো এখানে ফ্যাটি অ্যাসিড হয়ে যাচ্ছে, এখানে গ্লিসারলটা চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের লাইপোলাইসিস। এবার আসো লোহিত কণিকা উৎপাদন। শিশুদের লোহিত কণিকা যকৃতে তৈরি হয় ও পূর্ণবয়স্ক হওয়ার পরে এটা অস্থিমজ্জায় তৈরি হয়। একটা শিশুর ওর লোহিত রক্ত কণিকা কিন্তু শুরুতে আমাদের যকৃতে থাকে, পরবর্তীতে এখন যারা আমরা প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক হয়ে গেছে আমাদের কিন্তু এই লোহিত রক্ত কণিকা তৈরি হয় অস্থিমজ্জায়, অস্থির ভিতরে তৈরি হচ্ছে। তাহলে এই যে লোহিত রক্ত কণিকা তৈরি হচ্ছে, এই যে প্রক্রিয়াগুলো ধীরে 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 আমাদের অনেক ধাপ ধাপ অতিক্রম করে ফাইনালি এটা একটা লোহিত কণিকা তৈরি হচ্ছে, এই ধাপগুলো কোথায় হয়, শিশুদের ক্ষেত্রে যকৃতে হয়। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার সে হিমোগ্লোবিনের ভাঙন, এখানে এসে কি হয়, হিমোগ্লোবিনের ভাঙন হয়। এখন তোমার কথা হচ্ছে যে হিমোগ্লোবিন কোথায় থাকে, হিমোগ্লোবিন আমরা জানি এটা লোহিত রক্ত কণিকায় থাকে বা RBC রেড ব্লাড সেলে থাকে। আচ্ছা এবার সে যকৃতে লোহিত রক্ত কণিকা 120 দিন পর ভেঙে যায়, কারণ আমরা জানি যে লোহিত রক্ত কণিকা 120 দিন ওর মেয়াদ, এরপরে ও ভাঙতে শুরু করে। কোথায় এসে ভাঙবে, ও ভাঙবে যকৃতে এসে, যকৃতে এসে ও যকৃতের ম্যাক্রোফেজ যাকে কাফার কোষ বলা হয় সেখানে লোহিত কণিকা থাকা, লোহিত কণিকায় থাকা হিমোগ্লোবিন ভেঙে যায়। আর এই লাইনটা খেয়াল করো, ওই কাফার কোষের ভিতরে গিয়ে কি হয়, লোহিত কণিকায় থাকা হিমোগ্লোবিনটা গিয়ে ওইখানে ভেঙে যাচ্ছে যকৃতের ম্যাক্রোফেজে। তো এখানে দেখো এটা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, এটা হিম আলাদা হয়ে যাচ্ছে, গ্লোবিনটা আলাদা হয়ে যাচ্ছে। কোথায় এটা হচ্ছে, যকৃতের ওই ম্যাক্রোফেজের এখানে। তো এখন দেখো এখানে হিমোগ্লোবিন, তো এই হিমোগ্লোবিন থেকে আমার কিসে পরিণত হচ্ছে, হিম প্লাস গ্লোবিন। এই হিম প্লাস গ্লোবিন এখান থেকে, এই হিমটা থেকে আমাদের কি পাবো আমরা, বেসিক্যালি এই হিমটা গ্লোবিনটা বের হয়ে যায়, হিমটা থেকে আমরা পাই বিলিভার্ডিন নামের একটা যৌগ। এখন এই বিলিভার্ডিনটা হচ্ছে সবুজ রঙের। এখন বিলিভার্ডিনটা কখন পাবো, যখন এই হিম থেকে, হিমের একটা উপাদান হচ্ছে লৌহ, আয়রন থাকে, এই লৌহটা যখন বের হয়ে যাবে হিম থেকে তখন আমরা বিলিভার্ডিন যৌগটা পাবো। এবং এই বিলিভার্ডিনটা গ্র্যাজুয়ালি আরেকটা যৌগে পরিণত হয়ে যায় যেটাকে আমরা বলছি বিলিরুবিন, এটা রং হচ্ছে হলুদ। এবং এই বিলিরুবিনটা এটা রক্তে চলে আসে, রক্তে এসে এটা ব্রিককে ইউরোবিলিনোজেন একটা যৌগ তৈরি করে, এই ইউরোবিলিনোজেনটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। আবার এই বিলিরুবিনটা যখন এটা পিত্তরসের মাধ্যমে, এটা কিন্তু পিত্তরসেও যায় আবার এটা রক্তেও আসতে পারে, তো রক্তের যখন যাবে তখন এটা ব্রিককে গিয়ে ইউরোবিলিনোজেন হয়ে মূত্র দিয়ে বের হয়ে যাবে। আবার এই বিলিরুবিনটা পিত্তরসের একটা উপাদান, তো এটা যখন পিত্তরসে যাবে পিত্তরসটা ক্ষুদ্রান্ত্রে যাবে এবং ক্ষুদ্রান্ত্রে গিয়ে এটা কিসে পরিণত হবে, স্টার্কোবিলিনোজেন এই যৌগে পরিণত হবে, এবং এই স্টার্কোবিলিনোজেনটা মলের মাধ্যমে ত্যাগ হয়। খেয়াল করো এই বিলিরুবিনটা কিন্তু হলুদ ছিল এবং এই স্টার্কোবিলিনোজেনটাও
হলুদ থাকে, যার কারণে মলের মাধ্যমে যখন বের হয় সাধারণত মলের কালার বা ওর রংটা হলদে হয়ে যায়। এবার আসো যে পিত্ত উৎপাদন, পিত্ত উৎপাদনটা কি, দেখো এখানে পিত্ত তৈরি করে এটাকে ক্ষুদ্রান্ত্রে পরিবহন করে পরিপাকে সহযোগিতা করে, তাহলে ও পিত্ত উৎপাদন করছে। হরমোন ভাঙন, সকল হরমোন কাজ শেষে এখানে ধ্বংস হয়, মানে টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংস হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন হরমোন দ্রুত ধ্বংস হয়। এবং বিষ অপসারণ, দেহের যত বিষ আছে, বিষাক্ত পদার্থ, তুমি একটা খাবার খাচ্ছ এখানে বিষ থাকতেই পারে, হ্যাঁ, তো ওই বিষাক্ত পদার্থটাকে প্রশমিত করে দিবে কি আমাদের যকৃত। এবং তাপ উৎপাদন করে থাকে ও আমাদের দেহে বিভিন্ন, এই যে প্রক্রিয়া হচ্ছে, প্রক্রিয়া হওয়া বলতে আমরা কি বুঝতে পারি, যে এখানে নিশ্চয়ই তাপ উৎপাদন হচ্ছে। এবার আসো যে যকৃতের নিঃসরণ কি, যকৃতের নিঃসরণ সেটা হলো পিত্তরস। এখানে পিত্তরস বলতে আমরা কি বুঝি বা পিত্ত, যকৃত কোষ থেকে নিঃসৃত পিত্তরস, আমরা আগেই বলেছি যকৃত রস থেকে, যকৃত কোষ থেকে এটা তৈরি হয় এবং এটা হলদে সবুজ হয়, আঠালো হয়, তিক্ত স্বাদধারী হয়। এটা কালারটা হলদে সবুজ হবে, এটা আঠালো হবে, কেন হলদে হচ্ছে খেয়াল করো, ওই যে বিলিরুবিন থাকছে, আমি একটু আগে বললাম বিলিরুবিন থাকে, বিলিরুবিন এটা পিত্তরসেও যোগ হয়, পিত্তরসের একটা উপাদান, সো বিলিরুবিনটা হলদে কালার। এবং এটা একটু আঠালো পদার্থ, এটা অনেক ঘন হয় এবং তিক্ত, খুবই তেতো হয়, হ্যাঁ, ক্ষারীয় তরল পদার্থ, এটা এটা ক্ষারীয় থাকে, ওকে, এটা পিএইচ মান 7 অনেক বেশি থাকে। পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয়ে বাম ও ডান যকৃত নালী পথে অভিন্ন যকৃত নালীতে আসে, এটা কোথায় আসে, যকৃত নালীতে চলে আসে এবং সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। এটা কোথায় এসে জমা হবে, সিস্টিক নালী দিয়ে এটা পিত্তথলিতে এসে জমা হবে। অভিন্ন যকৃত নালী অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়, তাহলে এটা অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে এটা কোথায় উন্মুক্ত হবে, ডিউডেনামে। আমরা জেনে এসেছি শুরুতেই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা কি জিনিস ছিল, রাইট, তো এটা তোমাদের জন্য এখন কিন্তু ইজি হবে। তাহলে দেখো এটা যকৃত নালী দিয়ে এসে এটা সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হয়, তারপরে এই যকৃত নালী দিয়েই এটা অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে ডিউডেনামে এসে মুক্ত হয়। এখন আসলে উপাদানগুলো কী কী উপাদান দিয়ে এটা গঠিত হয়, তো এখানে মূলত থাকে পানি, 97-98% পানি থাকে, তারপরে অজৈব লবণ থাকে, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বোনেট ও ফসফেট, বিভিন্ন রকমের অজৈব লবণ থাকে, পিত্ত লবণ থাকে। এখানে খুবই ইম্পর্টেন্ট এই তথ্যটা, পিত্ত লবণ কী কী, সোডিয়াম টরকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট, এই দুইটা নাম তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পিত্ত রঞ্জক থাকে, রঞ্জক মানে কি, যেটা কালার দিবে, সো কী কী থাকে দেখো, বিলিরুবিন ও বিলিভার্ডিন, সো বিলিরুবিনের রং আমরা একটু আগে জেনে এসেছি হলুদ, সো এ কারণে এটা হলদেও দেখায়, আবার বিলিভার্ডিন ওর কালার এটাও থাকে ওর ভিতরে, বিলিভার্ডিনের কালার কী পরে এসেছি, সবুজ, তাহলে দেখো এ কারণে পিত্তরসের রংটা হলদে সবুজ হয়ে যাচ্ছে। এবং ওর ভিতরে কিছু কোলেস্টেরল উপাদানও থাকে 0.38%, এবং ফ্যাটও থাকে 0.8%। এখানে তোমাদের পার্সেন্টগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও, মানে এটা নাম মুখস্থ করলেও হবে, কিন্তু এই উপাদানগুলো তোমাদের জানতে হবে। এবার আসো এই পিত্তরসের কাজ কি, কেন এই পিত্তরস দরকার, হ্যাঁ, ক্ষুদ্রান্ত্রে গিয়েও কী কাজ করে। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ইমালসিফিকেশন প্রক্রিয়াটা মানে হচ্ছে একটা বড় কণাকে ভেঙে ছোট ছোট, মানে চর্বির বড় কণাকে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত করাকে ইমালসিফিকেশন বলছি। পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলোকে শোষণে সহায়তা করে। এরপরে আসো পিত্তরসের মাধ্যমে এই যে কপার, জিঙ্ক, পারদ, এই যে বা বিভিন্ন টক্সিন জাতীয় পদার্থ, কোলেস্টেরল, এই পদার্থগুলায় যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর হতে পারে সেই জিনিসগুলো নিষ্কাশিত হয়, মানে মলের মাধ্যমে বের হয়ে যায়। এবং পিত্তরসে বেশি ক্ষারক পদার্থের উপস্থিতির জন্য, কারণ পিত্তরস আমি বলেছি এটা ক্ষারীয় পদার্থ এবং এটা এইচসিএলকে প্রশমিত করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, তো যখন খাবারটা পাকস্থলী থেকে আসে, পাকস্থলী থেকে এটা ক্ষুদ্রান্ত্রে আসার পরে ক্ষুদ্রান্ত্রে আমার কী আসে, পিত্তরসটা আসে, তো পাকস্থলীর খাবারটা তো অম্লীয় হয় কারণ সেখানে এইচসিএল ছিল, এ কারণে ওই অম্লীয় খাবারটাকে প্রশমিত করতে আমাদের এই পিত্তরসটা ভূমিকা পালন করে। এবং পিত্ত লবণ, পিত্তরসের যে পিত্ত লবণ থাকে সেটা কোলনে, মানে আমাদের বৃহদান্ত্রে পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। পেরিস্টালসিস মানে কি, ওই কোলনের মানে পেশির সংকোচন প্রসারণ বাড়িয়ে দিবে, সংকোচন প্রসারণ যখন
বেড়ে যাবে, তখন ওর ভিতরে জমে থাকা মল এটা বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। এবার সব পিত্ত পরিবহন, পিত্ত পরিবহনটা কিভাবে হয়? প্রথমত যকৃতের হেপাটিক কোষে এটা তৈরি হয়। যকৃতের হেপাটিক কোষে এটা তৈরি হবে, হয়ে এটা বাম ও ডান হেপাটিক নালীতে চলে আসে। এই যে এখান থেকে তৈরি হলো, সো এখানে আমাদের দেখো বাম হেপাটিক নালী, ডান হেপাটিক নালী আসলো। আসার পরে এটা কোথায় যাবে? কমন হেপাটিক নালীতে আসবে। এটা হচ্ছে আমাদের কমন হেপাটিক নালী। এই যে দুইটা থেকে আসলো, এটা হচ্ছে এখন কমন হেপাটিক নালী। এই কমন হেপাটিক নালী এটা আবার সিস্টিক নালীর সাথে পিত্ত নালী গঠন করে। এই কমন হেপাটিক নালী, এখান থেকে আসা সিস্টিক নালী, এই পিত্তরস থেকে, এই যে দেখো এটাকে বলছি আমরা সিস্টিক নালী, এই ছোট নালীটাকে, এই সিস্টিক নালী আর এখান থেকে কমন হেপাটিক নালী দুইটা মিলে আমার এই নালীটা যে গঠন হচ্ছে এটাকে আমরা কি বলছি? পিত্ত নালী বলছি। এই পিত্ত নালী ও অগ্নাশয় নালী মিলিত হয়। তাহলে এই যে পিত্ত নালীটা এখানে আসে, এভাবে আসলো পিত্ত নালী, আর এখান থেকে অগ্নাশয় নালীটা আসলো, এরা দুইজন মিলে কি গঠিত হবে? আমার অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠিত হয়। এই দুইটা নালী, এখান থেকে এটা এবং এই নালীটা, দুইটা মিলে অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠন করবে। অ্যাম্পুলা অফ ভ্যাটার গঠনের মাধ্যমে ওরা ফাইনালি এই যে ক্ষুদ্রান্ত্রের এই ডিউডেনাম অংশে এরা প্রবেশ করবে। তাহলে এভাবে করে পিত্তরসটা দেখো যকৃত থেকে এটা আমার ক্ষুদ্রান্ত্রের এই ডিউডেনামে চলে আসলো। এখন আসো আমরা জানবো অগ্নাশয় নিয়ে। অগ্নাশয়টা আসলে কি, এর অবস্থানটা কোথায়? পাকস্থলীর নিচে অবস্থিত ও উদরের উপরের অংশে বাম দিকে অবস্থিত। এটা কোথায় থাকে? এটা বাম দিকে অবস্থান করে এবং পাকস্থলীর একটু নিচে থাকে। সো এটা হচ্ছে আমাদের অগ্নাশয়। সো এটার গঠন দেখো 12-15 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে সাধারণত আমাদের অগ্নাশয়। এর তিনটি অংশের মধ্যে ডিউডেনামের সাথে সংযুক্ত অংশকে মাথা বলে, যে সরু অংশ প্লিহার সাথে সংযুক্ত থাকে তাকে লেজ বলে। এই অংশটাকে আমরা বলছি লেজ, এটাকে লেজ বলছি একদম। এটা প্লিহা, এই পাশে প্লিহার থাকে একটা অঙ্গ, এটার সাথে সংযুক্ত হয়। এবং এই যে মাথা ও লেজের মধ্যবর্তী অংশকে কি বলছি আমরা? দেহ বলছি। তাহলে এখানে এই অংশটাকে আমরা বলবো দেহ, এটাকে বলবো মাথা, আর এই যে এই চিকন অংশটাকে বলবো আমরা লেজ। এই তিনটে অংশ নিয়ে আমাদের অগ্নাশয় গঠিত। এখন আসো অগ্নাশয়ের থেকে এই ছোট ছোট নালীগুলো একত্রে মিলে উইরসাং নালী বা অগ্নাশয় নালী গঠন করে। উইরসাং নালী ও পিত্ত নালী মিলে অ্যাম্পুলা অব ভ্যাটার গঠন করে যা ডিউডেনামে প্রবেশ করে। এখন তোমাদেরকে এখানে একটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে উইরসাং নালী এবং এই অগ্নাশয় নালী আমি এতক্ষণ বলে আসছিলাম, এই অগ্নাশয় নালী আর উইরসাং নালী দুইটা একই জিনিস। ওকে, সো তোমরা এটা নিয়ে কনফিউজ হয়ে যাও যেও না যে উইরসাং নালী কী জিনিস আবার অগ্নাশয় নালী কী জিনিস। ওকে, দুইটা সেম জিনিস। আচ্ছা, তো এই যে উইরসাং নালী আর পিত্ত নালী এটা বারবার বলে আসছে, ওরা দুজন মিলে অ্যাম্পুল অফ ভ্যাটার গঠন করছে। তো এটা দেখো এটা পিত্ত নালী, এটা পিত্ত নালী, এখান থেকে উইরসাং নালী মানে এটা অগ্নাশয় থেকে আসতেছে, অগ্নাশয়ের রসগুলোকে নিয়ে এটা আসতেছে এবং ওরা মিলে এখানে কী গঠন করলো এটাকে, এই যে এই গঠনটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পুল অফ ভ্যাটার। এখন কথা হচ্ছে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি কেন? এটার উত্তর জানতে আমরা জানবো যে ওর এখানে আমরা মিশ্র গ্রন্থি কখন বলি? যখন ওর ভিতরে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইটা অংশই থাকে। তাহলে ওর বহিঃক্ষরা অংশ কি এটা আমরা জেনে নিই। বহিঃক্ষরা গ্রন্থি আগে আমরা জানবো যে গ্রন্থি নালীর মাধ্যমে তৈরিকৃত এনজাইম পরিবহন করে তাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলি। তাহলে এর দুইটা বৈশিষ্ট্য, নালীর মাধ্যমে পরিবহন করবে এবং ওর যে নিঃসরণ সেটাকে আমরা এনজাইম বলবো। তাহলে এখন এই অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশের নামটা কি? অগ্নাশয়ের যে বহিঃক্ষরা অংশটা থাকে ওর ভিতরে তো দুইটাই অংশই থাকে, সো বহিঃক্ষরা অংশের নাম হচ্ছে অ্যাসিনাস, এটাকে আমরা বলি অ্যাসিনাস। সো দেখো এটা অগ্নাশয়ের একটা অংশ, যদি আমরা এভাবে চিন্তা করি অগ্নাশয়টাকে কেটে, তাহলে এই যে অংশগুলোকে আমরা বলি অ্যাসিনাস, এই যে গোল এটাকে বলি আমরা অ্যাসিনাস। দেখো দেখতে কিন্তু অনেক একই রকম, এগুলো হচ্ছে অ্যাসিনাসের ভিতরে এই কোষগুলো থাকে, এই যে এক একটা কোষ, এই কোষগুলোই বেসিক্যালি আমাদের কী তৈরি করবে? এনজাইম তৈরি করবে। এবং এই অ্যাসিনাসের ভিতরে লুমেন বা ফাঁকা জায়গা থাকে। এই যে দেখো এই অ্যাসিনাসের ভিতরে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমার ডটের এই জায়গাটা, এখানে দেখো এটা কিন্তু ফাঁকা, সবগুলো চারপাশে কোষ, মাঝখানে ছোট একটা ফাঁকা দেখা যাচ্ছে, এখানেও একটা গ্যাপ দেখা যাচ্ছে, দেখছো? এই গ্যাপটাকে বলি আমরা লুমেন। অ্যাসিনাসের কোষ থেকে এনজাইম তৈরি হয়, অগ্নাশয়ের রস হিসেবে এটা উইরসাং নালীতে পৌঁছায়। এই অ্যাসিনাসের কোষগুলো এনজাইম তৈরি করে, এরপরে এই এনজাইমগুলো এই লুমেনে আসে, লুমেন থেকে এরা নালী হয়ে, ছোট ছোট নালী হয়ে ওরা কোথায় এসে পৌঁছায়? উইরসাং নালীতে পৌঁছায় বা যেটাকে আমরা বলি অগ্নাশয় নালীতে পৌঁছায়। এখন আসো যে এটার অন্তঃক্ষরা গ্রন্থি
আগে জানতে হবে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আমরা কি বুঝি, যেই গ্রন্থি হরমোন ক্ষরণ করে রক্তের মাধ্যমে অর্থাৎ নালীবিহীন তাকে অন্তঃক্ষরা বলে। তার মানে ও হরমোন ক্ষরণ করবে এবং কিসের মাধ্যমে ও পরিবহন করবে, রক্তের মাধ্যমে, কারণ ওর কোনো নালি থাকবে না। তাহলে এখানে দেখো অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশকে আমরা কি বলি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কথাটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এখানে চার ধরন, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে যে কোষগুলো থাকে এরাই মূলত কি তৈরি করে, বিভিন্ন হরমোন তৈরি করে। ওকে, সো কয় ধরনের কোষ এখানে থাকে, এখানে চার ধরনের কোষ থাকে। তাহলে চলো আমরা জেনে নিই চার ধরনের কোষগুলো কি কি। প্রথমত আলফা কোষ। আলফা কোষ কি, এটি গ্লুকাগন হরমোন তৈরি করে যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। মানে গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় তখন গ্লুকোজের পরিমাণকে বেড়ে যাওয়ার জন্য কে ভূমিকা পালন করবে, এই গ্লুকাগনটা ভূমিকা পালন করবে। ও কি করবে, গ্লাইকোলাইসিসকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দিবে, তার মানে গ্লুকোজ লেভেলটা তখন বেড়ে যাবে। এরপরে বিটা কোষ, এটি কি করে, ইনসুলিন হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, মানে গ্লুকাগনের উল্টা কাজটা করবে। এটা আমরা একটু আগেও পড়ে এসেছি ইনসুলিনের এই ব্যাপারটা। এবার আসো ডেল্টা কোষ। ডেল্টা কোষ কি, এটা হলো, এটি সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে তা যা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ওকে, তার মানে সোমাটোস্ট্যাটিন হরমোনটা কোথা থেকে তৈরি হচ্ছে, ডেল্টা কোষ থেকে তৈরি হচ্ছে, এবং এটা এই যে উপরের আলফা ও বিটা কোষের নিয়ন্ত্রণটাকে ও মানে এদের কখন ক্ষরণ হবে সেটা নিয়ন্ত্রণ করে থাকে। এবং লাস্টলি যে চতুর্থ যে ধরনটা সেটা হলো পিপি কোষ, এটি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। আচ্ছা, এখন আসো ওর ভূমিকা। অগ্ন্যাশয় রস দুই ধরনের উপাদান থাকে, একটা পরিপাক এনজাইম এবং ক্ষারীয় তরল। প্রথমত ওর এনজাইমগুলো কি কি আমরা এটা জানব, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ। এই সকল এনজাইমগুলো, এগুলো একটু নামগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, এই এনজাইমগুলো আমাদের ওর অগ্নাশয়ের রসের ভিতরে থাকে। এরা, এদের, এই এনজাইমগুলোকে কে তৈরি করে, ওই যে অগ্নাশয়ের বহিক্ষর অংশ যেটাকে আমরা বলছি অ্যাসিনাস তৈরি করে থাকে, এবং এই এনজাইমগুলো প্রোটিন পরিপাকে ভূমিকা রাখে। তাহলে এখানে ছবিটা দেখো, এই যে অ্যাসিনাস, এগুলো হচ্ছে অ্যাসিনাস, অ্যাসিনাস থেকে এই যে ক্ষরণ হচ্ছে হয়ে এটা কি হচ্ছে, এই যে অগ্নাশয়ের নালি দিয়ে এটা ফাইনালি বের হচ্ছে এভাবে করে। সো এই জিনিসটা একটু খেয়াল করলেই আইডিয়াটা বুঝতে পারবা। এরপরে কি থাকে ওর ভিতরে, অ্যামাইলোজ ও মল্টেস থাকে, এই এনজাইমও থাকে। এই এনজাইম কি করে, শর্করা পরিপাকে ভূমিকা পালন করে। লাইপেজ এনজাইম থাকে যেটা চর্বি পরিপাকে ভূমিকা পালন করে। তার মানে অগ্ন্যাশয় রসে প্রচুর এনজাইম থাকে যা আমাদের বিভিন্ন কাজে, আমাদের শোষণের বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়। এবার আসে দ্বিতীয় যে উপাদানটা, সেটা হচ্ছে ক্ষারীয় তরল। অগ্ন্যাশয়ের অ্যাসিনাস থেকে বাইকার্বনেট আয়ন ক্ষরিত হয়। এই বাইকার্বনেট আয়নটা বেসিক্যালি কি, এটা একটা ক্ষারীয় আয়ন। সো এটা যখন ক্ষরিত হয় তখন এই তরলটা ক্ষারীয় হয়ে যায় যা পাকস্থলীর HClকে প্রশমিত করে। এটা কি করে, পাকস্থলীর যে হাইড্রোক্লোরিক এসিড, এই এসিডটাকে প্রশমিত করে দেয়। আমি তোমাদেরকে আগেও বলেছি যে পাকস্থলী থেকে আসা অম্লীয় খাবারটাকে কি করা উচিত, প্রশমিত করা উচিত। তাহলে একদিকে দেখো ক্ষুদ্রান্ত্রে পিত্তরস আসতেছে, পিত্তরসটা প্রশমিত করতেছে, আবার এদিকে অগ্ন্যাশয়ের এই ক্ষারীয় তরলটাও ওই অম্লীয় খাবারটাকে প্রশমিত করে দিচ্ছে। তা এটা হচ্ছে অ্যাসিনাস, এখান থেকে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসো আমাদের ফাইনাল যে পার্ট, সেটা হচ্ছে যকৃতের অনুচ্ছেদ। যকৃতকে যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা ওর ক্ষুদ্র অংশগুলোতে আমরা কী কী দেখতে পারব। যকৃতের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড থাকে যাকে আমরা কী বলি, হেপাটিক লোবিউল বলি। লোবিউলের মাঝে ফাঁকা স্থান থাকে যেটা রক্ত ধারণ করতে থাকে, এটাকে আমরা সাইনুসয়েড বলি। তাহলে দেখো সাইনুসয়েড কি, মনে করো এটা হচ্ছে একটা হেপাটিক লোবিউল, এই যে অংশটা এটা হচ্ছে হেপাটিক লোবিউল। এই হেপাটিক লোবিউলের এই যে ভিতরে যে গ্যাপটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোষ, এই যে স্কোয়ার শেপে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক প্রত্যেকটা কোষ। এই কোষের ভিতরে যে ফাঁকা স্থানটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি সাইনুসয়েড, এখানে রক্ত ধারণ করা হয়। এবার এই লোবিউল হেপাটিক কোষ থাকে, মানে এই লোবিউলগুলোতে কি থাকে, এই যে হেপাটিক কোষ, দেখো এই যে ডট 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 দেওয়া প্রত্যেকটা, এগুলো হচ্ছে কোষ, হেপাটিক কোষ বলা হয় এদেরকে, হেপাটিক কোষ। এবং এই লোবিউলের কেন্দ্রে কেন্দ্রীয় শিরা থাকে
তাহলে এই যে মনে করো এগুলো হচ্ছে কোষ, এগুলো সব কোষ, এবং ওর কেন্দ্রের দিকে এই জায়গাটায় কে থাকে, ওকে ঘিরে এইভাবে হেপাটিক কোষ আছে। সো ওর কেন্দ্রে থাকে, কেন্দ্রীয় শিরা থাকে ওর ভিতরে, ঠিক আছে? একটা লোবিউলের ভিতরে একটা কেন্দ্রীয় শিরা থাকে, যেটা তোমার ওর এখান থেকে শাখা দিচ্ছে। দেখো এখানে শাখা আছে, নীল অংশ শিরাটা বোঝানো হচ্ছে, এটা শাখা দেয়, এখান থেকে ও রক্ত নিয়ে যায়, রক্ত এগুলো নিয়ে ও ফাইনালি কোথায় যায়, ওই যে হৃৎপিণ্ডের ভিতরে যে ঢুকে আমরা জানি ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, যেটা হৃৎপিণ্ডের ডানলিন্দে ঢুকে, সেখানে গিয়ে এই ওই নিম্ন মহাশিরায় গিয়ে এই কেন্দ্রীয় শিরাগুলো মিলিত হয়। প্রত্যেকটা লোবিউল থেকে কেন্দ্রীয় শিরাগুলো গিয়ে ওইখানে মিলিত হয়। এভাবে করে তোমার যকৃত থেকে রক্ত নিম্ন মহাশিরা যোগদান করে। তাহলে মাথায় রাখবা কেন্দ্রীয় শিরাটা আমার লোবিউলের কেন্দ্রে থাকে। তাহলে এই ক্লাস এতটুকু পর্যন্তই, তোমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।